नमस्कार बंधुरा, आमी शुभंकर और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल क्रिएटिव आर्ट एंड गार्डेनिंग। बंधुरा, आजकेर भिडियोटीते प्राय दो मास आगे चंद्रमल्लिकार काटिंग थेके जे चारागुली तैरी करेछिलाम सेगुलिके रिपोर्ट करब। गत बछर आमी जे तीनटी चंद्रमल्लिकार गाछ किनेछिलाम सेखान थेकेई आमी एई काटिंगगुली संग्रह करेछि एबं शुधुमात्र बालितेई लागिये दियेछिलाम। आमी जे सातटी काटिंग लागिएछिलाम तार मध्ये एखन पाँचटी बेचे आछे एबं आशा करछि प्रतिटी चारा गाछेरई भालोभावे रूट डेवलप होयेछे। काटिंगगुलोके आमी किभाबे संग्रह करेछि तार उपरे सम्पूर्ण एकटी आलादा भिडियो आमार चैनेले रयेछे, आपनारा चाइले भिडियोटी देखे निते पारेन। डेस्क्रिप्शन बक्से भिडियोटिर लिंक आमी दिये राखछि। सबार प्रथमे एकटी सरु किछुर साहाज्ये गोड़ार बालिगुलो आलगा करे निते होबे। चंद्रमल्लिका गाछेर काटिंग संग्रह करे सेखान थेके चारा तैरी करते होले आगस्ट सेप्टेम्बर मासेर मध्ये करे फेलाई भालो। तबे एबछरे अक्टोबर मासेओ आमादेर एखाने प्रचुर बृष्टिपात हवाय आमी एई समय गाछगुलिके रिपोर्ट करछि। विभिन्न नार्सारिगुलोतেও এখন আপনারা খুবই কম দামে শীতকালীন বিভিন্ন ফুল গাছের চারা পেয়ে যাবেন, তার মধ্যে চন্দ্রমল্লিকা অন্যতম। আমি কিন্তু এই প্রথমবারই কাটিং থেকে নতুন চারা তৈরি করছি। খুব ধীরে ধীরে এবং সাবধানে গাছটিকে শেকড় সমেত বাইরে বের করতে হবে। খেয়াল রাখবেন শেকড়ের যেন কোনো ক্ষতি না হয়। বন্ধুরা, আমি এই একই পদ্ধতিতে পাঁচটি গাছকেই বাইরে বের করেছি এবং দেখতেই পাচ্ছেন প্রতিটি গাছেরই শেকড় খুব ভালোভাবেই বৃদ্ধি পেয়েছে। কাটিংগুলোকে শুধুমাত্র বালিতে লাগানোর ফলে রুট ডেভেলপ হলেও গাছগুলি আকারে কিন্তু সেভাবে বাড়েনি। সেই কারণে আমি যখন রিপোর্ট করছি সেই সময় এক ভাগ মাটি, এক ভাগ কম্পোস্ট এবং এক ভাগ বালি মিশিয়ে পটিং মিক্স তৈরি করে নিয়েছি। এছাড়া খুব অল্প পরিমাণে হাড়গুঁড়ো এবং নিমখোল মিশিয়েছি। আমি এখানে গোবর সার ব্যবহার করলেও আপনারা যে কোনো ধরনের কম্পোস্টই ব্যবহার করতে পারেন। টবের মাটি কিছুটা খুঁড়ে নিয়ে তারপর গাছটিকে বসানোর পর চারদিকের মাটি ভালো করে চেপে দিতে হবে। জায়গার অভাবের জন্য আমি একটি 10 ইঞ্চির টবে তিনটি চারা গাছ বসাচ্ছি। আপনারা কিন্তু প্রতিটি চারা গাছকে 6 অথবা 8 ইঞ্চির টবে আলাদা করে বসাতে পারেন। আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে সবসময় দেখানোর চেষ্টা করি আপনারা কিভাবে খুব সহজে এবং কম পরিশ্রমে এবং অবশ্যই কম খরচে একটি সুন্দর বাগান তৈরি করবেন। ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই বেল আইকনটি টিপে রাখবেন। বন্ধুরা, বাকি চারা গাছ দুটোকেও আমি একই পদ্ধতিতে একটি 8 ইঞ্চির টবে লাগিয়ে দিয়েছি। এরপর দুটো টবেই খুব ভালো করে জল দিয়ে দেব। এরপর গাছগুলিকে কয়েকদিন ছায়াযুক্ত জায়গায় রাখার পর উজ্জ্বল সূর্যালোক আসে এরকম জায়গায় রেখে দেবেন। চন্দ্রমল্লিকা গাছগুলি দিনের বেলা উজ্জ্বল সূর্যালোক এবং রাতের বেলা ঠান্ডা আবহাওয়া খুবই ভালোবাসে। বন্ধুরা দেখুন, কয়েকদিনের মধ্যেই কিন্তু প্রতিটি চারা গাছেই কুড়ি আসতে শুরু করেছে। এই সময়ে আপনাদের যেটা করতে হবে সেটা হলো প্রথম আশায় কুড়িগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আপনারা দু আঙুলের সাহায্যে খুব সাবধানে কুড়িগুলোকে বাদ দেবেন। এই কাজটি করলে আপনার গাছটির গ্রোথ কিন্তু অনেকটাই বাড়বে এবং ওপরের অংশ থেকে নতুন ডাল তৈরি হয়ে পরবর্তীতে অনেক বেশি ফুল পাবেন। চন্দ্রমল্লিকা গাছে বিভিন্ন সময়ে মিলিবাগের আক্রমণ ঘটে। আপনারা মিলিবাগের হাত থেকে যে কোনো গাছকে কিভাবে রক্ষা করবেন তার উপরে একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্কও দিয়ে রাখছি। দেখুন, আমার মাদার প্ল্যান্টটি থেকেও পিঞ্চিং পদ্ধতিতে আমি কুড়িগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড গার্ডেনিংয়ের ফেসবুক পেজেও জানাতে পারেন। এখন থেকে আপনারা ইনস্টাগ্রামেও আমাদের ফলো করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।